পুলিশ স্টেশনে আচমকায় অনাহত অতিথি, না পুলিশের কোনো বড় কর্তা নন, কোনো রাজনৈতিক কর্তা ব্যক্তিও নন। রাতের অন্ধকারে হেঁটে হেঁটে থানায় হাজির 9 ফুটের এক কুমির। রবিবার রাতে এই নিয়েই উত্তেজনা ছড়ালো ভোপালের ভদভরাবাদের রতিবাদ পুলিশ আউটপোস্টে। হঠাৎই সেখানে কুমিরের আগমন দেখে সবাইকে সতর্ক করে দেওয়া হয়। খবর দেওয়া হয় ডায়াল 100 পুলিশ টিম ও বন দপ্তরকে। এলাকার লোকজন সেখানে জড়ো হয়ে ছবি তোলা, ভিডিও রেকর্ডিং শুরু করে দেন। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাঠির সাহায্যে কুমিরটিকে জলাশয়ে ফেরত পাঠায়। এলাকাটি কুমিরের বেশ পছন্দের জায়গা, সেজন্য বোধহয় কিছুদিন অন্তরই অন্তর দেখা দেয় এই সরীসৃপ। পুলিশ আউটপোস্টের কর্মী দেবেন্দ্র ঠাকুর জানালেন, এখানে কুমির দেখাটা আমাদের জন্য নতুন কিছু নয়। প্রতি 6 মাস অন্তর কুমিরকে হেঁটে হেঁটে এই আউটপোস্টে আসতে দেখা যায়। অনেক সময় থানার গেটের সামনেও তাদের দেখা গেছে। রাস্তার কুকুরগুলো কুমির দেখে চিৎকার শুরু করলেই আমরা বুঝে যাই। স্থানীয় বাসিন্দা মুনু রসিকতার সুরে বলেন, কয়েক মাস বাদেই এখানে কুমির আসে। আমরা প্রচুর ছবি ও ভিডিও তুলেছি, তবে ওই থানায় কুমিরের পছন্দের জায়গা বলে মনে হয়। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।